উত্তরপ্রদেশের ডাক্তারদের উদ্দেশ্যে বড়সড় ঘোষণা করল যোগী আদিত্যনাথের সরকার পিজি ডিগ্রি পাওয়ার পর কমপক্ষে দশ বছর সরকারি হাসপাতালে চাকরি করতে হবে ডাক্তারদের তার আগে চাকরি ছাড়লে দিতে হবে এক কোটি টাকা জরিমানা স্বাস্থ্য বিভাগের সচিব এদিন এমন ঘোষণা করেছেন এক কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে কোনো বাধা নেই ডাক্তারদের জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফেও এমন ফরমান জারি হওয়ার পর ডাক্তারেরা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের ভবিষ্যৎ এবং সিদ্ধান্তে সরকারি হস্তক্ষেপ কেন প্রশ্ন তুলেছেন যোগী আদিত্যের রাজ্যের ডাক্তাররা যোগীর প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে পিজি ডিগ্রিতে ভর্তি হওয়ার পর কেউ মাঝপথে পড়াশোনা ছাড়লে তিন বছর আর তিনি আবেদন করতে পারবেন না আরও বলা হয়েছে পড়াশোনা শেষ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারকে সরকারি হাসপাতালে চাকরিতে যোগ দিতে হবে পিজি শেষ হওয়ার পর কোন শিক্ষার্থী আর সরকারি রেসিডেন্সিতে থাকতে পারবেন না সরকারি হাসপাতালে ডাক্তারদের অভাব পূরণ করতেই কঠোর পদক্ষেপ জানিয়েছেন যোগীর প্রশাসন গ্রামীণ হাসপাতালে এক বছর কাজ করলে নিট পরীক্ষায় একজন এমবিবিএস ডাক্তার 10 নম্বর ছাড় পাবেন দু বছরে কুড়ি এবং তিন বছরে 30 পয়েন্ট ছাড় পাবেন চলতি বছর ডাক্তারি সরকারি হাসপাতালে চাকরি করা বহু এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার পিজির জন্য আবেদন করেছিলেন যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে পিজির সঙ্গে এবার ডিপ্লোমা কোর্স করার আবেদনও করতে পারবেন ডাক্তাররা